নমস্কার বন্ধুরা বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে আবারও কিন্তু রবি মরশুমের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল আপনারা জানেন খারিফ মরশুমের জন্য আপনারা কিছুদিন আগেই আবেদন করেছেন এবং দশটি জেলাতে খরার কারণে খরিফ শস্য সেভাবে চাষ করা যায়নি সেই কারণে ক্ষতিপূরণ দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটাও আপনারা জানতে পেরেছেন এবং সেই সংবাদও আপনাদের আমি দিয়েছিলাম যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রবি শস্যের জন্য আবারও দ্বিতীয়বার আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং সেই আবেদনে অনেক শস্য স্থান পাচ্ছে অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে যে কটি ফসল বিমার আওতায় আনা হয় তার চেয়েও বেশি ফসল কিন্তু এবারে বাংলা শস্য বীমা যোজনায় আপনারা পেয়ে যাবেন বিমার আওতায় কবে থেকে কীভাবে আবেদন করা যাবে সেই সম্পর্কে ডিটেলসে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম কাছে চলে আপনার যায় তো দেখুন চলতি খারিম মরসুমে শস্য বিমায় ভালো সাড়া পেয়েছে প্রশাসন এবার রবি মরশুমে শস্য বিমায় আবেদন নেওয়া শুরু করেছে রাজ্য সরকার নদিয়ার পাশাপাশি গোটা রাজ্যেই আগামী সপ্তাহে অর্থাৎ দীপাবলির আগেই আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে নদীয়া জেলায় লক্ষাধিক চাষিকে এই বিমার আওতায় আনতে চাইছে জেলা প্রশাসন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে রবি মরসুমে শস্য বিমার জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে সেই মতো প্রস্তুতি চলছে জোর কদমে নদীয়া জেলার সহ কৃষি অধিকর্তা অনিরুদ্ধ দত্ত বলেন খরিফ মরশুমে বাংলার শস্য বিমার খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে দুই লক্ষের বেশি চাষি বিমার আওতায় এসেছেন এবার রবি মরশুমে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে তার প্রস্তুতি চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকেই এই আবেদন জমা নেওয়া হবে নদিয়া জেলায় শুধুমাত্র আলু ও আখ চাষিদের প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে নদীয়া জেলায় আগামী সপ্তাহ থেকে শুরু হবে এবং দীপাবলির আগেই সমস্ত রাজ্যে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে রবি শস্যের আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে যেহেতু শীতকাল ও গ্রীষ্মকাল এই মরশুমে পড়ে তাই উভয় ঋতুর ফসলকে বিমার আওতায় রাখা হয়েছে মোট এগারোটি ফসল বিমার আওতায় রয়েছে যার মধ্যে বড় ধান গম মুগ মুসুর ছোলা ভুট্টা সর্ষে তিল ও বাদামের জন্য চাষিকে কোনো প্রিমিয়াম দিতে হবে না শুধু আলু ও আখের ক্ষেত্রে প্রিমিয়ামের একটা সামান্য অংশ কৃষককে দিতে হবে কারণ আলু ও আখ নদীয়াতে সেইভাবে হয় না এই তালিকার মধ্যে গ্রীষ্মকালীন শস্যের তালিকায় রয়েছে তিল মুগ গ্রীষ্মকালীন ভুট্টা ও বাদাম নদীয়া জেলায় মূলত ডাল শস্য ও রবি শস্য হিসেবে আলু গম সর্ষে মুসুর ছোলা বড়ো সহ বেশ কিছু ফসলের চাষ হয় সব ধরনের চাষিকেই বিমার আওতাভুক্ত করা হচ্ছে প্রসঙ্গত চলতি বছরের খরিফ মরশুমে বিমার আওতায় ছিল না পাট শুধুমাত্র ধান ও ভুট্টা চাষিকেই শস্য বিমার আওতায় রাখা হয়েছিল তার উপর এবছর পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ শতাংশের বেশি বৃষ্টির ঘাটতি ছিল যার ফলে পাট চাষিরা সমস্যায় পড়েন তবে রবি মরশুমে চাষিরা বিভিন্ন ধরনের ফসলের চাষ করে থাকেন উল্লেখ্য নদীয়া জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি খরিফ মরশুমে আড়াই লক্ষ চাষি শস্য বিমার জন্য আবেদন করেছিল মূলত ধান ও ভুট্টার জন্যই বিমা করানো যেত এবছর নদিয়া জেলার দু লক্ষ কুড়ি হাজার নশো চারজন জন চাষি শস্য বিমার আওতায় এসেছে নদিয়া জেলার পঞ্চাশ হাজার হেক্টর জমির বিমা হয়েছে বলে জানা গিয়েছে যার মধ্যে নব্বই শতাংশের বেশি জমি ধানের বাকিগুলো ভুট্টার গত বছর রবি মরশুমে ছ লক্ষ চার হাজার চাষি বিমার আওতায় এসেছিলেন তাই এবছর সংখ্যাকে ছাপিয়ে যেতে চাইছে প্রশাসন বিল্লগ্রামের চাষী মঞ্জুর মণ্ডল বলেন গত রবি মরশুমে আবেদন করেছিলাম সেবার ধান ও সরষে চাষ করেছিলাম এবারও বিমার জন্য আবেদন করব নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারান্নুম সুলতানা মির বলেন গত রবি মরশুমে লক্ষাধিক চাষি বিমা করেছিলেন এবছরও তার থেকেও ভালো সাড়া পাওয়ার আশা রাখছে প্রশাসন অর্থাৎ এই সংবাদ থেকে আপনারা বুঝতে পারলেন যে বাংলা শস্যমীমা যোজনায় রবি মরশুমের জন্য আবেদন শুরু হয়ে যাচ্ছে নদীয়া জেলায় প্রথম শুরু হলেও সারা রাজ্যেই কিন্তু তারপরে শুরু হয়ে যাবে এবং এই কালী পুজোর আগেই আপনারা আবেদনপত্র জমা করতে পারবেন আর আপনাদের অনুরোধ করবো সমস্ত শস্যমীমার আপনারা ফর্ম ফিল করে জমা করবেন সবসময় টাকা না পেলেও অনেক সময় অনেক কৃষক পেয়ে যান তো সেই কারণে কখন আপনার এলাকায় টাকা দেওয়া হবে সেটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না আর আপনি যদি ফর্ম ফিল করে না রাখেন তাহলে কিন্তু আপনি যদি আপনার এলাকাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চিহ্নিত করা হয় তখন টাকা পাবেন না যাই হোক আপনার কাছে ইনফরমেশানটি হেল্পফুল মনে হলে ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ